করবার জন্য। সেই দিন জগন্নাথকে তিনি স্নান করেছিলেন এবং আজকে জগন্নাথ দেব দিদিকে স্নান করাচ্ছেন। এবং তিনি কাতার প্রার্থনা করেছিলেন বাংলাকে মুক্ত করবার জন্য, রামমুক্ত করবার জন্য। জগন্নাথ দেব তার উপরে কৃপা বর্ষণ করেছেন, আজকে জগন্নাথ দেবের কৃপা দৃষ্টি দিদির উপরে বর্ষিত হচ্ছে। হরি সবাই একবার বলেন গৌর প্রেমানন্দে। জগন্নাথ স্বামী কি, জগন্নাথ স্বামী কি, জগন্নাথ স্বামী কি। এখন আমরা অনুরোধ করব আমাদের নিজের দিদি পাতা তুলে দিয়েছে দিদি মাঝখানে আসুন একবার দিদি। আমরা তাকে অনুরোধ করছি কিছু বলার জন্য, তিনি আমাদেরকে কিছু বলবেন। আমি আজকের এই পুণ্যতিথিতে, আজকের এই শুভ দিনে আমি সমস্ত চৈতন্য মহাপ্রভু জগন্নাথ দেবের সমস্ত শিষ্য শিষ্যা থেকে শুরু করে ভক্ত প্রেমীদের সকলকে আমরা আমাদের প্রণাম জানাচ্ছি। জয় জগন্নাথের উদ্দেশ্যে সারা পৃথিবী সকল শান্তিপ্রিয় মানুষের কাছে আমরা শান্তি কামনা করছি। সারা পৃথিবীর এই সুন্দর পৃথিবীর সুন্দর জাগ্রত বিবেক সকলে ভালো থাকুক। আমাদের দেশ, সারা পৃথিবী, আমার বাংলা মা মাটি মানুষ, বাংলার মা আম্মা মাদার সকলে ভালো থাকুন। এবং এই যে ইস্কনের রথযাত্রা, ভীষণ পপুলার রথযাত্রা, এবং আজকে নয় চিরকাল, ফ্রম দ্য বিগিনিং দে আর ডুইং দিস রথযাত্রা। এবং এই রথযাত্রা আমাদের সকলের হৃদয় ছুঁয়ে যায়, মন ছুঁয়ে যায়। রথযাত্রা কিন্তু বৃষ্টি হয়, জগন্নাথ দেবের রথযাত্রার উল্টো রথ। কতগুলো জিনিস আছে, কতগুলো দিনে আছে, কতগুলো জিনিস আছে, যখন বৃষ্টি হয় আমরা মানি চাই না মানি, প্রকৃতি মায়ের একটা আশীর্বাদ কখনো কখনো বর্ষায়। যখন প্রকৃতি গর্জায় তখন ভয়ঙ্কর রূপে গর্জায়, আর প্রকৃতি যখন বর্ষায় তখন কিন্তু আবার শান্তি রূপেরও সমষ্টিটা হিসেবে প্রকৃতি মা বর্ষায়। আজকে জগন্নাথ দেবের এই সুন্দর রথযাত্রা এবং আজকে পুরীতে যেমন রথযাত্রা শুরু হয়েছে, সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে রথযাত্রা চলছে। আমাদেরও কলকাতার গর্ব ইস্কন রথ আর কিছুক্ষণের মধ্যেই চলবে, 7 দিন এই রথ, আবার উল্টো রথ হয়ে আসবে। আমরা সবাই আজকে জগন্নাথ দেবকে প্রণাম জানিয়ে বলি, ওম নীলাচল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইস্কনের রথের শুভারম্ভের জন্য উপস্থিত হয়েছেন, আর কিছুক্ষণের মধ্যে রথের রশিতে টান দিয়ে শুরু হবে ইস্কনের রথ চলা। এই মুহূর্তে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে বক্তব্য রাখছিলেন, এবং তার পাশাপাশি তিনি এও বলতে ভুললেন না যে প্রতিবারই কিন্তু আমরা জানি যে এই রথের সঙ্গে বৃষ্টির একটা নিবিড় সম্পর্ক রয়েছে, এবং প্রচলিত মত যে বৃষ্টি না হলে নাকি পুরীর রথ, অর্থাৎ জগন্নাথ পুরীর যে জগন্নাথ দেবের রথ, সেই রথ নাকি তার চলা শুরু করে না, একটা মত এটা রয়েছে, এটা আমরা জানি। এবং ঠিক সেই উল্লেখটা করতে বললেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এখানেও কিন্তু বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির পরই শুরু হবে ইস্কনের রথ চলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভারম্ভ করবেন রথের রশিতে টান দিয়ে রথের চলার সেই অপেক্ষাতেই রয়েছেন সেখানকার ইস্কনের ভক্তবৃন্দ, এবং তার পাশাপাশি অগণিত ভক্তের সমাগম ঘটেছে, বহু দর্শনার্থী রয়েছেন সেখানে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রথের রশিতে টান দিয়ে ইস্কনের রথের শুভারম্ভ করলেন, এবং তিনি এই শুভারম্ভের পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে অগণিত মানুষজন যারা অপেক্ষায় ছিলেন তারাও কিন্তু এগিয়ে এসেছেন, এবং ধীরে ধীর গতিতে এই রথ এগিয়ে চলেছে গন্তব্যের দিকে।
रथ धीरे धीरे एगिए चलार अपेक्षा आमरा देखते प्रस्तुति सम्पूर्ण एकेबारे रथेर रशिओ धरे फेलेछेन मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই রশিকে টেনে এগিয়ে নিয়ে যাওয়ার শুভারম্ভের অপেক্ষায় বলা যেতে পারে শুরু হয়ে গেল ইসকনের রথের পথচলা। আমরা চলে যাব সেখানে, আমাদের প্রতিনিধি উপস্থিত রয়েছেন সোমরাজ বন্দ্যোপাধ্যায়। সোমরাজ, এই যে মুহূর্তটা সত্যি একটা বিশেষ মুহূর্ত, এই মুহূর্তটাকে কেমন ভাবে উপভোগ করছেন সেখানকার মানুষজন এবং তার পাশাপাশি কি দেখছো এই মুহূর্তে তুমি সেখানে? আমরা দেখতেই পাচ্ছি যে কিভাবে সেখানে চলছে রথযাত্রা। একেবারে প্রস্তুতি সারা রথের রশি ধরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সঙ্গে অগণিত ভক্তজন। চলছে দীর্ঘক্ষণ অপেক্ষার অবসরের শেষ মুহূর্তের একেবারে বলা যেতে পারে প্রস্তুতি, এবং প্রত্যেকেই কিন্তু এই রশিতে আমরা দেখতেই পাচ্ছি মুখ্যমন্ত্রী উপস্থিত রয়েছেন। আমরা একটু আলোচনাতেই ঢুকছি, কারণ এই যে মুহূর্তটা সত্যি একটা বিশেষ মুহূর্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও দেখা যাচ্ছে, তিনি একেবারে ভক্তি ভরে তিনি কিন্তু সেখানে তার নিজেকে একেবারে ভগবানের কাছে বলা যেতে পারে যে প্রার্থনা হয়তো এর আগে বহুবার তিনি করেছেন, আর আজও কিন্তু তার কোন রকম কোন মুখ্যমন্ত্রী হওয়ার পরেও কিন্তু তার কোনো আমরা ভেদাভেদ দেখছি না। তাকে কিন্তু ঠিক একজন ভক্ত হিসেবেই দেখা যাচ্ছে, জগন্নাথ দেবের কাছে তিনি উপস্থিত হয়েছেন। আমরা এই পাশাপাশি পুরীরও কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি দর্শকদের সামনে। সেখানেও চলছে ঠিক একই ভক্তি ভরে জগন্নাথ দেবকে তার রথে তার আসন গ্রহণের প্রস্তুতি বলা যেতে পারে প্রায় সম্পন্ন, এবং আর কিছুক্ষণের মধ্যে এই রথও চলতে শুরু করবে। একদিকে ইসকন, একদিকে পুরী, সেই ছবি আমরা তুলে ধরছি। তার পাশাপাশি আমাদের আলোচনা তো রয়েছে, আমরা আলোচনা থেকে খানিকটা যেহেতু রাজনৈতিক কিছু খবর ছিল তাতে অবশ্যই আমাদের নজর রাখতে হচ্ছিল, কিন্তু এখানেও কিন্তু এক অন্য নীতি দেখতে পাচ্ছি। আমাদের প্রশাসনিক প্রধান তিনি কিন্তু একেবারে ভক্তি ভরে তাকে একটা অন্য রূপে অন্য চেহারায় খুব ধীর স্থির শান্ত একটা অন্য রূপ, তিনি যেন ঈশ্বরের কাছে এই রাজ্যের উন্নতির জন্য, দেশের উন্নতির জন্য একান্ত ভাবে প্রার্থনা করছেন। বামাকি মানুষের জন্য যিনি তিনি বারবারই বলে থাকেন, তার বারবারই বক্তব্যে উঠে আসে, যাদের জন্য কাতুর আকুতি, সেই আকুতি যেন তিনি পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন ভগবানের কাছে। সেই দৃশ্যই দেখা যাচ্ছে এই মুহূর্তে ইস্কনের সামনে রথের রশির কাছে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রার্থনাই করছেন। সাধারণ ভক্তের সঙ্গে এই প্রশাসনিক প্রধানের আজ কোনো পার্থক্য নেই, তিনিও কিন্তু ঠিক একইভাবে ভগবানকে ছুঁতে চাইছেন। সোমরাজ, ইস্কনের ছবিটা এই মুহূর্তে কি দেখতে পাচ্ছ? সোমরাজ, এই মুহূর্তে ইস্কনের কি দৃশ্য দেখছো তুমি? যান্ত্রিক ত্রুটির কারণে আমরা আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলতে পারছি না, কিন্তু যে দৃশ্য দেখা যাচ্ছে তাতে একদিকে পুরী এবং একদিকে ইস্কন। আমরা আলোচনায় চলে আসছি। সুমনবাবু, আপনি একটা গান শোনাচ্ছিলেন, আবারও জানি না আমরা ছিলাম সালবেগের গান। হ্যাঁ, সালবেগ উড়িষ্যার মানে হিন্দু মুসলমান মিলিত একটা ভাবনা। তো তিনি মুসলমান হয়ে এত সুন্দর গান লিখেছেন, উড়িয়া ভাষায় আমরা শুনলাম। এবার তিনি কি পণ্ডিত ছিলেন সেটা বোঝা যায় তার সংস্কৃত রচনাও আছে। তিনি সংস্কৃতে প্রার্থনা লিখেছিলেন 8টি শ্লোক, পতিপাবনা অষ্টকম বলে, তার মধ্যে 1টি শ্লোক আমি তুলে ধরছি। ন রাঘব সবায়স ন খলু কৃষ্ণ চৈদ্যোস্মহম ন খল্লহম জামিল নরক নাশ নারায়ণ প্রধানমপরাধিনাম প্রধানমপরাধিনাম পরিবৃঢ়ঞ্চ।